দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের, আহত হয়েছেন অটোচালক সহ 9 জন। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সকালে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের মারিসদা দৈশাই তেলিপুকুর মধ্যস্থলে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কাতি মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। 4 জনের মৃত্যু হলেও বাকিরা আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসাধীন। ঘটনাস্থলে ছুটে আসে মারিসদা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, মারিসদা কামরাদা থেকে একটি অটো করে চুল কারখানায় কাজে আসছিলেন 9 জন মহিলা শ্রমিক। সকালে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে মারিসদা দৈশাই তেলিপুকুর মধ্যস্থলে অটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হন, পাশাপাশি অটো চালক গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অবস্থার অবনতি হলে অটোচালক সহ বেশ কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে মারিসদা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের, আহত হয়েছেন অটোচালক সহ 9 জন। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সকালে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের মারিসদা দৈশাই তেলিপুকুর মধ্যস্থলে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। 4 জনের মৃত্যু হলেও বাকিরা আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসাধীন। ঘটনাস্থলে ছুটে আসে মারিসদা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, মারিসদা কামরাদা থেকে একটি অটো করে চুল কারখানায় কাজে আসছিলেন 9 জন মহিলা শ্রমিক। সকালে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে মারিসদা দৈশাই তেলিপুকুর মধ্যস্থলে অটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হন, পাশাপাশি অটো চালক গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অবস্থার অবনতি হলে অটোচালক সহ বেশ কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে মারিসদা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।